আশা নাকি রঙ্গ করতি আশা এই বেলা কত হলো দেখেছিস বলি নাইবি নাকি রঙ্গ তামাশা করে ঘরে ফিরে যাবি ও কি রূপের গরবে কিছু দেখতে পাচ্ছি নাকি বিধাতার রূপ তো আর সকলকে দেন না তা যাকে দিয়েছেন সে একটু গরব করবে বই কি স্বামীর খবর তো আবার কিছু পেলে হ্যাঁ তার আবার খবর সে পোড়ার মুখে মিংসে নির্জুস মরেছে তোমার মুখে ফুল চন্দন পরো তাহলে এবারে আমি একটা বিয়ে করি গোলাপি বলি এমন সাতুন কবে থেকে হলে গা কেন হবে নাই বা কেন তোরা সব কুলে কুলে ছাপিয়ে উঠেছিস আর আমি এই ভরা ভর্তি ভাদ্র মাসে শুকিয়ে থাকবো না আমার বুঝি স্বাদ যায় না মা গো মা গো মা গো মা বলি এই মোদের চেয়ে দুষ্কটা কিসের বল দেখিনি মোরা মোরা তো সেই নদীর মতো খালের মধ্যে বয়েই চলেছি আর তুই তুই কেমনই বৃষ্টির জলের মতো সবখানে কেমন ছড়িয়ে পড়েছিস বলি অমন্দটা কি মন্দ আর কি তবে কিনা ওই নদী থেকে উঠে মধ্যে মধ্যে ছাপিয়ে পড়া আরো ভালো না দশজনের দশটা কথা শুনতে হয় না বিপদে আপদে একখানা স্বামীও আছে হয় তো আর কিছু নেই আরে বাবা রে বাবা গোলাপের সঙ্গে কোথায় পারে একটুকু জোনে ঠিকই বলেছিস একটু জোনে আর সত্যি ভাই আমার একটা লোকের কান ধরে খাটাতে বড় শাক যায় তাহলে তোরাও দেখতিস সে কেমন দিন রাত এক করে আমার পায়ের তলায় পড়ে থাকত হায় 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 এ গোলাপি তোর তো এখন বিয়ে হয়েছিল নাকি বলি একজনকেই ধরে রাখতে পারলি বড় আবার আমার অন্য পুরুষের মায়ের কাছে এসে তখন আমার বয়স কি ছিল হ্যাঁ এই 8-9 বছর বই কি নয় তখন কি আমার হাসি থেকে মুক্ত বরাতো নাকি আমি লাথি মারলে অসফল করতো হ্যাঁ আসুক না সে এখন একবার দেখি সেই কত বড় আর আমি বা কত বড় এখন আমরা দ্বিজেন্দ্রলালের সাজাহা নাটকের একটা অংশের পাঠ শুনব যে গভীর মানবিক আবেদন সাজাহান এবং তার কন্যার সংলাপে ব্যক্ত করা হয়েছে যে উচ্চ পর্যায়ের শিল্প রস সঞ্চারিত হয়েছে এই কথোপকথনে বাংলা নাটক তথা সাহিত্যের ইতিহাসে তা তুলনাবিহীন এমন উদাহরণ অবশ্য অন্যত্র আছে যেমন চন্দ্রগুপ্ত নাটকে কিংবদন্তি অভিনেতা এবং বাংলা বাচিক শিল্পের কর্ণধার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এখন সাজাহা নাটকের নির্বাচিত অংশ জানারা আমি সাগ্রহে ঔরঙ্গজেবের অপেক্ষা করছি সে আমার পুত্র আমার উদ্ধত পুত্র আমার লজ্জা আমার গৌরব গৌরব পিতা এত সৎ এত মিথ্যাবাদী সে সেদিন যখন আমি তার শিবিরে গেলাম সে আপনার প্রতি প্রগাঢ় ভক্তি দেখালে বললে যে সে মহাপাপ করেছে তার সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা চোখের জল ফেললে বললে যে দাঁড়ার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারলে সে নিঃসংকোচিত্তে পিতার আজ্ঞা মতো মোরাদকে ছেড়ে দাঁড়ার পক্ষ নেবে আমি সরলভাবে তার সে কথায় বিশ্বাস করে তাকে অভাগা দাঁড়ার হিতৈষীদের নাম দিয়েছিলাম
পথে সে পত্র সে হস্তগত করেছে, এত কপট, এত ধূর্ত। না জাহানারা, তা সে করতে পারে না। না না না, আমি এ কথা বিশ্বাস করব না। আসুক আসুক সে একবার এই দুর্গে, আমি কৌশলে তাকে আপনার চক্ষের সম্মুখে বন্দি করব। ঠিক জাহানারা, সে আমার পুত্র, তোমার ভাই। জাহানারা, কাজ নাই, আসুক সে, আমি তাকে স্নেহে বশ করব। তাতেও যদি সে বশ না হয়, তাহলে তার কাছে পিতা আমি তার সম্মুখে নতজান হয়ে আমার প্রাণ ভিক্ষা মেগে নেব। বলবো, আমার আর কিছুই চাই না, আমাদের বাঁচতে দাও, আমাদের পরস্পরকে ভালোবাসার অবকাশ দাও। সে অপমান থেকে আমি আমি আপনাকে রক্ষা করব বাবা। পুত্রের কাছে ভিক্ষায় অপমান নাই। এই যে মোহাম্মদ, তোমার পিতা কই? তা তো জানি না ঠাকুরদা। সে কি, সে এখানে আসবার জন্য অশ্বারূঢ় হয়েছে শুনলাম। কে বললে? তিনি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নামাজ পড়তে গেলেন। আমি তো যতদূর জানি তার এখানে আসবার কোনো অভিপ্রায় নেই। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? এই প্রাসাদ দুর্গ অধিকার করতে। সে কি, না না, তুমি পরিহাস করছো মোহাম্মদ। না ঠাকুরদা, এই সত্য কথা বটে, তবে আমি তোমাকেই বন্দী করব। অস্ত্র দাও মোহাম্মদ। সে কি? তুমি আমার বন্দী, সৈনিকগণ অস্ত্র কেড়ে নাও। বেশ, তবে আমারও রক্ষীদের ডাকতে হলো। আমার সহস্র সৈনিকগণকে ডাকো। কে কে তাদের দুর্গ মধ্যে প্রবেশ করতে দিলে? আমি আমি দিয়েছি জানারা, সব দোষ আমার। আমি স্নেহ বসে ঔরঙ্গজেব পত্রে যা চেয়েছিল সব দিয়েছিলাম। ও, আমি স্বপ্নেও ভাবিনি মোহাম্মদ। ঠাকুরদা, আমি কি তবে এখন বুঝবো যে আমি তোমার হস্তে বন্দী? বন্দী নন ঠাকুরদা, তবে আপনার বাইরে যাবার অনুমতি নাই। আমি ঠিক বুঝতে পারছি না, এ কি একটা সত্য ঘটনা না সব স্বপ্ন? আমি কে? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পৌত্র, আমার সম্মুখে দাঁড়িয়ে তরবারি খুলে দেখি একদিনে কি সংসারের নিয়ম সব উল্টে গেল? একদিন যার রোষ কষায়িত চক্ষু দেখে ঔরঙ্গজেব ভয়ে অর্ধেক মাটির মধ্যে সে দিয়ে যেত, তার তার পুত্রের হাতে সে বন্দি। জানারা, কই এই যে তোর ঠোঁট নড়ছে, কথা বার হচ্ছে না, চক্ষু দিয়ে একটা নিষ্প্রভ স্থির শূন্য দৃষ্টি নির্গত হচ্ছে, গণ্ড দুটি ছায়ের মতো সাদা হয়ে গিয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? না বাবা, কিন্তু জানতে পারলে কেমন করে? আমি শুধু তাই ভাবছি। মোহাম্মদ, ভেবেছো আমি এই স্বার্থ, এই অত্যাচার এখানে এইরকম বসে নিঃসহায় ভাবে সহ্য করবো? ভেবেছো এই কেশরী স্থবির বলে তোমরা তাকে পদাঘাত করে যাবে? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান। এই কে আছো? নিয়ে এসো আমার বর্ম আর তরবারি। কেউ নেই? ঠাকুরদা, আপনার দেহরক্ষীদের দুর্গের বার করে দেয়া হয়েছে। কে দিয়েছে? আমি। কার আজ্ঞায়? পিতার আজ্ঞায়। এক্ষণে আমার এই সহস্র সৈনিকই জাহা পানার দেহরক্ষীর কাজ করবে। মোহাম্মদ, বিশ্বাসঘাত! আমি আমার পিতার আজ্ঞা বহুমাত্র। ঔরঙ্গজেব, না আজ সে কোথায় আমি কোথায়? তবু যদি জাহানারা আজ দুর্গের বাইরে গিয়ে একবার একবার আমার সৈন্যদের সম্মুখে দাঁড়াতে পারতাম, তাহলে এখনো এই বৃদ্ধ শাহজাহানের জয়ধ্বনিতে ঔরঙ্গজেব মাটিতে নুয়ে পড়ত। একবার খোলা পায় না, একবার খোলা পায় না মোহাম্মদ। আমায় একবার মুক্ত করে দাও, একবার একবার। ঠাকুরদা, আমায় দোষ দেবেন না, আমি আমি পিতার আজ্ঞা বহু। আর আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়,
তুমি কেন তোমার পিতার আজ্ঞা বহ? মা, এসো এসো, দুর্গদ্বার খুলে দাও। মার্জনা করবেন ঠাকুরদা, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। দেবে না, দেবে না। দেখো, আমি তোমার বৃদ্ধ পিতামহ, রুগ্ন জীর্ণ স্থবির, আর কিছু চাই না, শুধু একবার মাত্র এই দুর্গের বাইরে যেতে চাই, আবার ফিরে আসবো, শপথ করছি। দেবে না, দেবে না। ক্ষমা করবেন ঠাকুরদা, আমি তা পারব না। দাঁড়া মোহাম্মদ, দেখো মোহাম্মদ, এই আমার মুকুট, এই আমার কুরআন, এই কুরআন স্পর্শ করে আমি শপথ করছি যে বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। কারো সাধ্য নেই যে প্রতিবাদ করে। আমি আজ শীর্ণ পক্ষাঘাতে পঙ্গু বটে, কিন্তু সম্রাট শাহজাহান এ ভারতবর্ষ এতদিন ধরে এমন শাসন করে এসেছে যে যদি সে একবার তার সৈন্যদের সম্মুখে খাড়া হয়ে দাঁড়াতে পারে, তাহলে শুধু তাদের মিলিত অগ্নিময় দৃষ্টিতে শতৌরঙ্গজেব ভস্ম হয়ে পুড়ে যাবে। আমায় মুক্ত করে দাও, তুমি ভারতের অধিশ্বর হবে। আমি শপথ করছি মোহাম্মদ, শপথ করছি, আমি শুদ্ধ এই কপট ঔরঙ্গজেবকে একবার দেখাবো। মোহাম্মদ, ঠাকুরদা, ঠাকুরদা, আপনি মার্জনা করবেন। দেখো, এ ছেলে খেলা নয়, আমি স্বয়ং সম্রাট শাহজাহান কুরআন স্পর্শ করে শপথ করছি, এ বাতুলের ফ্লাপ নয়, শপথ করছি। দেখো, একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারতের সাম্রাজ্য, বেছে নাও এই মুহূর্তে, বেছে নাও। ঠাকুরদা, আমি আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না। একটা সাম্রাজ্যের জন্য না, পৃথিবীর জন্যও না। দেখো মোহাম্মদ, বিবেচনা করে দেখো, ভালো করে বিবেচনা করো, ভারতের অধীশ্বর। আর আমি এখানে দাঁড়িয়ে কথা শুনব না, প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল। ঠাকুরদা আমাকে মার্জনা করবেন। চলে গেল, চলে গেল। জানারা, কথা কুচ্ছিস না যে? ঔরঙ্গজেব, তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দী করেছো। সত্য বলেছ কন্যা, পিতা সব আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, বুকের উপর রেখে ঘুম পাড়িও না, তাদের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি হেসো না। তারা সব কৃতঘ্নতার অঙ্কু, তারা সব শিশু শয়তান, তাদের আধ পেটা খাইয়ে মানুষ করো, তাদের সকালে বিকালে জোরে কষাঘাত করো, তাদের সারা জীবনটা চোখ রাঙিয়ে শাসিয়ে রেখো, তাহলে বোধ হয় তারা এই মোহাম্মদের মতো বাধ্য পিতৃভক্ত হবে। তাদের এই শাস্তি দিতে যদি তোমাদের বুকে ব্যথা লাগে, তো বুক ভেঙে ফেলো, চোখে জল আসে তো চোখ উপরে তুলে ফেলো, আর্তনাদ করতে ইচ্ছা হয় তো নিজে টুটি ধরো। ও ও, না না বাবা, এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিচ্ছু হবে না, পদাহত পঙ্গুর মতো দন্তে দন্তে ঘর্ষণ করে অভিশাপ দিলে কিছু হবে না, পাপী মুমূর্ষুর মতো অন্তিমে একবার ঈশ্বরকে দয়াময় বলে ডাকলে কিচ্ছু হবে না। উঠুন বাবা, দলিত ভুজঙ্গের মতো ফণা বিস্তার করে উঠুন, হৃত শাবক ব্যাঘ্রের মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, বৃত্তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন,
শয়তানের মতো ক্রূর হন, তবেই তবেই তার সঙ্গে পারবেন বাবা। উত্তম, তবে তাই হোক। আয় মা, তুই আমার সহায় হ। আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়। আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানি ভেঙে চুরে দিয়ে যাই, তুই সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো তাকে এসে গ্রাস কর। আমি যুদ্ধ নিয়ে আসি, তুই মড়ক নিয়ে আয়। আয় তো একবার সাম্রাজ্য তোলপাড় করে দিয়ে চলে যায়, তারপর কোথায় যায়? কিছুই যায় আসে না, খধূপের মতো একটা বিরাট জ্বালায় উর্ধে উঠে বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ে। সঙ্গ শেষ জীবনে দ্বিজেন্দ্রলালকে বিভ্রান্ত করে। তিনি অকস্মাৎ রবীন্দ্রনাথকে আক্রমণ করে আনন্দ বিদায় নাটকটি মঞ্চস্থ করেন। মঞ্চস্থ হওয়ার সময় রবীন্দ্র ভক্তরা তীব্র বিরোধিতা করেন, অভিনয় বন্ধ করে দিতে হয়। শুরুতে দুজনের সম্পর্ক কিন্তু ছিল সৌহার্দ্যময়। দ্বিজেন্দ্র শিলাইদহে একাধিকবার রবীন্দ্রনাথের আতিথ্য নিয়েছিলেন। রবীন্দ্রনাথ তাঁর কাব্যের প্রশস্তি লেখেন, একসঙ্গে গান বাজনাও করতেন। এই যে বীজ, এই বীজ আমি জানিয়েছি, আর তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। আর তাছাড়া সবেমাত্র তুমি কৃষিবিদ্যার উপরে ডিগ্রি নিয়ে এসেছো। চাষ তো ঠিকই হচ্ছে, কিন্তু একটু ঘন ঘন হয়ে গেছে। আচ্ছা, ওই মাঝখান থেকে কিছু চারা গাছ তুলে ফেলতে হবে, আর ওই 15 দিন বাদে একটু সার ফার দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আর আমি কি করব, ওই 15 দিন বাদেই আর একবার এসে না হয় দেখে যাব। ও খুব ভালো হবে, খুব ভালো হবে। ওই এক সময় দ্বিজেন্দ্রলাল মনে করলেন রবীন্দ্র কাব্য অস্পষ্টতা দোষে দুষ্ট, তীব্র আক্রমণ শুরু করলেন। রবীন্দ্রনাথ কখনোই প্রতিবাদ করেননি। পুত্র দিলীপ কুমার কবিবরের অতীব স্নেহভাজন ছিলেন। বন্ধুত্ব ও বিবাদের আড়ালে তবে কি থেকে গেছিল পারস্পরিক শ্রদ্ধার কোনো অদৃশ্য বাতাবরণ? এ জমি মোদের দিল হাসি, হল পেতে মোরা খুশি। পথ দেখালি বাজার তুই শেখালি, হঠাৎ কোথায় পঞ্চাশ বছর পূর্তির 2 মাস আগে 1913 সালের 17ই মে সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথ তখনও নোবেল পুরস্কার পাননি,
দ্বিজেন্দ্রলাল কিন্তু বলেছিলেন তিনি একটা বড় সম্মানে ভূষিত হবেন, অনেক অনেক বড় পুরস্কার পাবেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি পত্রিকা প্রকাশ করারও পরিকল্পনা ছিল তার, কিন্তু হয়ে উঠল না। দ্বিজেন্দ্রলাল প্রায় তাঁর সব নাটকে ও গানে এক বিশুদ্ধ জাগরণের বার্তা দেন। দেশ পরাধীন, তিনি বুঝেছিলেন দেশের মানুষও নানাবিধ সংস্কার ও বিশ্বাসের ভারে অবনত। আবেগ সর্বস্বতা পরিহার করে প্রকৃত হৃদয়বান হয়ে ভালোবাসা, ন্যায় বিচারের প্রতি আস্থা এবং কোনো কিছুর প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ না করা তাকে করে তুলেছিল জাগরণের চারণ কবি। জাতির তখন বড় প্রয়োজন তার মতো এক শিল্প ব্যক্তিত্বের। তার আত্মসম্মান বোধ, সমুন্নত রুচি লালিত জীবনের স্ফুরণ আরও ব্যাপক হতে পারত যদি না মধ্যবয়সে তাকে অকস্মাত চলে যেতে হতো। আমাদের শেষ নিবেদন ধনধান্য পুষ্পভরা। দ্বিজেন্দ্রলাল রায়কে জাগরণের চারণ কবি বলা হয়। তার এই গানটির মধ্যে একদিকে বিদেশি সুর, তার সঙ্গে ভারতীয় মার্গ।